করোনা মোকাবেলায় মাঠে নেমে কাজ করছে পুলিশ অফিসাররা, আর সেই সমস্ত পুলিশ অফিসারদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল জলঙ্গির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা জলঙ্গি থানার মোট 50 জন পুলিশ কর্মীর হাতে তুলে দিল হ্যান্ড গ্লাভস, হ্যান্ড ওয়াশ, মাস্ক। এই অভিনব উদ্যোগে জলঙ্গি থানার ভারপ্রাপ্ত অফিসার উৎপল কুমার দাসও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। এই বিষয় নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে কি বলা হচ্ছে চলুন শুনে নি। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আজকে নোবেল করোনা ভাইরাস সারা বিশ্বে যে মহামারী আকার ধারণ করেছে, সেই মহামারীর প্রকোপ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে লকডাউন পালন করার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে সফল করার উদ্দেশ্যে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন তথা জলঙ্গি ব্লকের পুলিশ প্রশাসন সর্বদাই নিজের জীবনকে উৎসর্গ করে চলেছে। উহাদের এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই এবং সাধুবাদ জানাই ও সম্মান প্রদর্শন করছি। একদিকে যেমন ডাক্তার এবং নার্সরা ইন্ডোরে এই মহামারীর প্রকোপকে শিথিল করার জন্য লড়াই করে চলেছেন, অন্যদিকে এই বাইরে আউটডোরে লকডাউনকে সফল করার জন্য পুলিশ প্রশাসন সদা প্রচেষ্ট। উহাদের এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। উহারা যাতে নিজের জীবনকে সুরক্ষিত করে এই পথ চলা এগিয়ে যেতে পারে, তার জন্য আজকে জলঙ্গির পুলিশ প্রশাসনকে আমরা সামান্য কিছু মাস্ক, হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করলাম। একটাই লক্ষ্য আমাদের, যে লকডাউন সফল করুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। সুস্থ সমাজ, সুস্থ বাংলা, সুস্থ ভারতবর্ষ ও সুস্থ বিশ্ব গড়ে তুলুন, এই প্রতিশ্রুতি আমরা সকলে করি। এই অঙ্গীকার নিয়ে আমরা পথ চলি। ধন্যবাদ সকলকে।